আমাদের চারপাশে পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলে কত অদ্ভুত ঘটনা। মিডিয়ার কল্যাণে কিছু কিছু খবর আমাদের নজরে আসে ঠিকই, কিন্তু বেশিরভাগই থেকে যায় জানার অন্তরালে। কখনো কি শুনেছেন একজন যৌনদাসী নোবেল পুরস্কার পেয়েছেন তাও শান্তিতে? এমনই একজন মানুষকে নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিও। নাম তার নাদিয়া, পুরো নাম নাদিয়া মুরাদ বাশী তাহা। ছোটবেলায় নাদিয়ার স্বপ্ন ছিল একজন স্কুল শিক্ষিকা হওয়া অথবা নিজের একটি বিউটি পার্লার খোলা, কিন্তু মাত্র 21 বছর বয়সে এসে তার স্বপ্নগুলোরই কেবল অপমৃত্যু ঘটেনি, বরং ধ্বংস হয়ে গেছে তার পুরো পৃথিবীও। নিজের জীবনটাও ছিল প্রায় বিলীন হওয়ার পথে। সিরিয়া সীমান্তের খুব কাছাকাছি ইরাকের উত্তরাঞ্চলের ছোট্ট একটি গ্রামে থাকতেন তিনি। গ্রামের নাম কোজো। সাথে ছিল তার আপন ও সৎ 6 ভাই ও মা। মোটামুটি সাজানো গোছানো একটি সংসারই ছিল তাদের, কিন্তু সেই সংসার ভেঙে তছনছ হয়ে যায় তাদের গ্রামে আইএস জঙ্গিরা আসার সাথে সাথে। সেদিন ছিল 2014 সালের আগস্ট মাসের 3 তারিখ। নাদিয়ারা ছিলেন ইরাকের সংখ্যালঘু সম্প্রদায়ের ইয়াজিদির অন্তর্ভুক্ত। তাদের গ্রামের বেশিরভাগ মানুষই ছিলেন ইয়াজিদি, কিন্তু আইএস জঙ্গিরা তাদের বাধ্য করে ইসলাম ধর্ম গ্রহণে। যারা অস্বীকৃতি জানান তাদের ধরে ধরে হত্যা করা হয়। এভাবে বেঘোরে প্রাণ হারান নাদিয়ার 6 ভাই ও মা। কম বয়সী হওয়ায় নাদিয়াকে বলা হয় ধর্মান্তরিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে। নাদিয়া রাজি না হওয়ায় তাকে এবং অন্যান্য তরুণীদের নিয়ে একটি ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয় ইসলামিক স্টেটের তথাকথিত রাজধানীর মসুলে। এরপর সেখানে তাকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে পরিণত করা হয় যৌনদাসীতে, এবং 3 মাস ধরে উপর্যুপরি বেশ কয়েকবার তাকে বিভিন্ন খদ্দেরের কাছে বিক্রি করা হয়। তার নিজের ভাষ্য মতে একটা সময়ে অবস্থা এমনই দাঁড়িয়েছিল যে প্রাত্যহিক রুটিন বলতে কেবল একটি জিনিসই ছিল, তা হলো ধর্ষিত হওয়া। বিষয়টা এমন যেন কোনো একটি স্বাভাবিক দিনের শুধু ধর্ষিত হওয়াই আপনার একমাত্র কাজ। এভাবে প্রায় 3 মাস একটানা অত্যাচার, ধর্ষণ, সিগারেটের ছ্যাঁকা এবং মানসিক যন্ত্রণা সহ্য করার পর এক পর্যায়ে পালাবার চেষ্টা করেন তিনি। কিন্তু খুবই কঠিন, রীতিমতো দুঃসাধ্য একটি কাজ ছিল সেটি, তাই স্বাভাবিকভাবেই ধরা পড়ে যান তিনি। আর আইএসের জঙ্গিদের বিশেষ একটি নিয়ম আছে পালাবার চেষ্টা করা যৌনদাসীদের ক্ষেত্রে। কোনো যৌনদাসী যদি পালাবার চেষ্টা করে তবে তাকে একটি সেলে আটকে রেখে ওই কম্পাউন্ডের সকল পুরুষকে দিয়ে একসাথে গণধর্ষণ করানো হবে। তাদের মতে এটির নাম হল যৌন জিহাদ। নিজের কৃতকর্মের শাস্তিস্বরূপ এই বিশেষ জিহাদের শিকার হতে হয়েছিল নাদিয়াকেও। এক পর্যায়ে তাকে মসুলে এমন এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয় যে একা বাস করত। একদিন রাতে সে ভুলে দরজার তালা দিতে ভুলে যায়। সে রাতেই নাদিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে দেয়াল টপকিয়ে বন্দিশালা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং প্রতিবেশী এক মুসলিম পরিবারে আশ্রয় নেন। ভাগ্যক্রমে এই মুসলিম পরিবারটি ছিল খুবই সহৃদয় এবং আইএসের সাথে তাদের কোনো ধরনের যোগাযোগ ছিল না। তারা নাদিয়াকে ছদ্ম পরিচয়ে নিজেদের কাছে রাখেন এবং রুয়াঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া পর্যন্ত তাদের কাছেই থাকেন নাদিয়া। এর কিছুকাল পর তিনি ইউরোপে চলে আসেন, বর্তমানে জার্মানিতে বাস করেন তিনি। এভাবে মুক্ত পৃথিবীতে ফিরে আসার পরও দীর্ঘদিন প্রচণ্ড শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগেছেন নাদিয়া। ক্রমাগত পশুসুলভ পুরুষদের দ্বারা ধর্ষণের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি তাড়া করে বেরিয়েছে তাকে। পাগল হওয়ার দশা হয়েছিল তার, কিন্তু খুবই শক্ত মনের মেয়ে হওয়ায় এত সহজে ভেঙে পড়েননি। একসময় মনের সমস্ত সাহস এবং শক্তিকে একত্র করে তিনি সিদ্ধান্ত নেন তার অভিজ্ঞতার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। এ ব্যাপারে তিনি বলেন, তখন আমার জীবনের গল্পটাই ছিল তাদের বিরুদ্ধে একমাত্র হাতিয়ার। সেই থেকে আইএসের হাতে বন্দি ইয়াজিদি অসহায় মানুষদের রক্ষার জন্য কাজ করে চলেছেন তিনি। এছাড়াও বৃহৎ পরিসরে কাজ করছেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা রিফিউজি ও নারী অধিকার নিয়েও।
ইয়াজিদিদের সাথে যে নির্মমতা চালানো হয়েছিল এর সুষ্ঠু বিচার চান তিনি, আর সেজন্য বিশ্ব জনমত গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিজের জীবনের কাহিনী নিয়ে 2017 সালের 7 নভেম্বর একটি আত্মজীবনীও প্রকাশ করেছেন, যেটির নাম দিয়েছেন দ্য লাস্ট গার্ল। Taking her fight to the international stage. 2016 ভাকলাভ হ্যাভেল প্রাইজ ফর হিউম্যান রাইটস, 2017 ক্লিন্টন গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ড, 2018 কঙ্গো চিকিৎসক ডেনিস মুকওয়েজের সাথে প্রথম ইরাকি হিসেবে যৌথভাবে অর্জন করেছেন শান্তিতে নোবেল পুরস্কার। এভাবে ছুটে চলেছেন নাদিয়া। এই ছুটে চলার পথে তার সহকর্মী এবং জীবন সঙ্গী আবিদ শামদিন। নোবেল বিজয়ী যৌনদাসী নাদিয়ার এই ছুটে চলা যেন চিরকাল অব্যাহত থাকে। তিনি যেন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হন, এটাই এখন সকলের চাওয়া। তাহলে সেই সাফল্য কেবল ব্যক্তি নাদিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, জয় হবে গোটা মানব সভ্যতারও।